আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। এই ব্লগটা করা পহেলা বৈশাখের পরের দিন, মানে পহেলা বৈশাখের দিন আমি ওভাবে সেলিব্রেশন করতে পারিনি বা পয়লা বৈশাখের দিন ওভাবে কোনো কিছুই করতে পারিনি, ব্যস্ত ছিলাম। তো পয়লা বৈশাখের পরের দিন ছিল শুক্রবার, আর শুক্রবারেই আমি পয়লা বৈশাখ পালন করেছি। আর রোজা এখন কেকটা কাটবে, এ কারণে আমি লাইট জ্বালিয়ে দিলাম। আর ও পয়লা বৈশাখের দিন রেড কালারের ড্রেস পরেছিল, পরে অনেক টিকটক করেছে মাশাল্লাহ। আর হাতে এত সুন্দর করে ও আলতা দিয়েছিল, ওর আম্মু ওকে দিয়ে দিয়েছে। আর ঘরটা একটুখানি গোছ গাছ করে নেওয়া হয়েছে, যেখানে বসে কেক কাটবো আর কি, সেই জায়গাটা একটু সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। আর এটা তো আমাদের টি রুম, আপনারা সবসময় যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো দেখেই থাকেন। আর সেই জায়গাটা একটু গাছ এনে সুন্দর করে রাখা হয়েছে আর কি। তো ঘরের ডেকোরেশনটা আপনাদের দেখালাম, আর রোজা বানিয়েছে এই নৌকাটা সেটাও দেখালাম আপনাদেরকে। আর এখন রোজা হচ্ছে বেলুন ফুলাবে, ও মাশাল্লাহ অনেক সুন্দর করে বেলুন ফুলাতে পারে, আর আমি একদমই বেলুন ফুলাতে পারি না, মানে বেলুনে আমার দম থাকে না, মানে আমি দম দিয়ে যে বেলুনটা ফুলাই সেটা আমি একদম পারি না। তো ও ফুলাচ্ছে আর দুষ্টামি করতেছে। তো এই বেলুনগুলো ফুলানো হয়ে গেলে ও সাজুগুজু করবে, সাজুগুজু করে তারপরে বেশ কিছু টিকটক করবে, আর আমরা গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। এই বেলুনটা ফুলাইতে ফুলাইতে ফেটে গেছে, আর তখন আমার ক্যামেরাটা অন ছিল এ কারণে। আর এই কেকটা আনা হয়েছে, পিঙ্ক কালারের একটা কেক, মানে টেস্টি টিটে যত রকমের কেক হয় সব রকমের কেকই আমাদের খাওয়া শেষ, মানে এখন আর কোনো কেকের ডিজাইন খুঁজে পাচ্ছি না যে একটা নতুন একটা ডিজাইন কেক আসে, এরকম আমরা পাচ্ছি না। মানে টেস্টি টিটে যত রকমের কেক আছে সব রকমের কেকের ডিজাইনওয়ালা কেক সব খাওয়া আমাদের কমপ্লিট। আর পয়লা বৈশাখের আমেজ থাকলে হাতে যদি আমি কাঁচের চুড়ি না পরি তাহলে পয়লা বৈশাখ ভাবই তো আসে না। এ কারণে কয়টা রেড কালারের চুড়িও পরে নিলাম ড্রেসের সাথে ম্যাচিং করে। আর পয়লা বৈশাখের দিন এখন আর মানুষ আগের মতো ওরকম লাল কালারের ড্রেস তেমন পরে না, কিন্তু পয়লা বৈশাখ মানে আমার কাছে মনে হয় যে লাল কালারের ড্রেস পরতে হবে, মানে লাল ভাব যদি ড্রেসে না থাকে তাহলে কেমন পয়লা বৈশাখ ভাবটা আমার মনে হয় না। আর পয়লা বৈশাখের সময় তো তরমুজ মাশাল্লাহ, লাল কালারের তরমুজ, তো তরমুজের জুস খেয়ে নিলাম। আর পয়লা বৈশাখ এই কথাটা মনে হলেই আমার আগে মনে হয় লাল সাদা বা প্রচুর লাল থাকবে, পয়লা বৈশাখ মানেই খুব একদম লাল রঙের ড্রেস। আর এ কারণে লাল কালারের ড্রেস পরেছি, আর আশেপাশের পুরা সব কিছুই রেখেছি সবুজ, মানে সবুজের ভিতরে লাল, বেশ ভালোই লাগছিল। এই ভিডিওটা যখন ক্যাপচার করছিলাম তখন ক্যামেরাতে দেখতে আমার বেশ ভালো লেগেছে, কারণ লাল কালারের ড্রেস পরা আর সাথে চারিদিকে সবুজ ভাব অনেক ভালো লাগছিল। আর রোজা এখন বেশ কয়টা টিকটক করে নিবে, ওর টিকটক করা হয়ে গেলেই ও কেকটা কাটবে। আর মাশাল্লাহ ও খুব সুন্দর করে টিকটক করে, আমার কাছে তো ভীষণই ভালো লাগে। তো আমি আপনাদেরকে তো যে গানে ও টিকটক করছিল সেই গানটা রাখতে পারছি না, জাস্ট ও কীভাবে টিকটকে অভিনয় করেছিল সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন ইদানিং করে এমন কপিরাইট বা কপিরাইট ক্লেম এগুলো আসতেছে, মানে যে ভিডিওটা আমি এক বছর আগে আপলোড করেছি সেই ভিডিওতে এখন কপিরাইট ক্লেম আসে। আর মিউজিক আমি দিব না বলে ঠিক করেছি, মানে মিউজিক দিলেই যত বিপত্তি তো মিউজিকই দিব না, কোন মিউজিকে কোন সময় কবে কখন কপিরাইট ক্লেম চলে আসবে তার কোনো খবর নেই। পরে এইটা যখন কপিরাইট ক্লেম চলে আসে মনটা খারাপ হয়, খুব খারাপ লাগে। এমনিতে তো ভিডিওতে ওইভাবে ভিউ আসে না, তারপরে আবার ভিডিওতে যদি কপিরাইট ক্লেমও আসে তাহলে একসাথে দুই রকমের বিপদ। এ কারণে আর ভাবছি যে আমি কোনো মিউজিকই ইউজ করব না, যতটা পারি বক 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 করেই ভিডিওটা শেষ করে দিব, কিন্তু আর ওরকম মিউজিক দিব না। তো এখন কেকটা কাটবো, আর তার আগে এই বাতি জ্বালিয়ে দিচ্ছি, কারণ কেকের উপর বাতি না জ্বললে রোজার নাকি ভালোই লাগে না। তো এ কারণে কেক কাটার আগে বাতি জ্বলবে, তাহলেই না একটা কেক কাটার একটা ভাব আসবে, এটা রোজার কথা। তো এ কারণে এখন জ্বালিয়ে দিলাম, কিন্তু সে কখনোই কোনো বাতি জ্বালাইতে পারবে না হাত দিয়ে, তার ভীষণই ভয় করে, সে দেখবে হাতে তালে দিবে মজা পাবে
কিন্তু হাত দিয়ে সে জ্বালাবে না, কারণ তার নাকি অনেক ভয় করে এই আর কি। তো এটা তো বেশিক্ষণ জ্বলেনি, একটু টাইমের মধ্যেই কথা বলতে বলতে শেষ হয়ে গেল। আর এই তো, আর ওদিকে একটা ক্যামেরা অন করা আছে, সে কারণে ওদিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে যে কি হচ্ছে না হচ্ছে। আর মাশাল্লাহ ওর যে আলতা পরিয়ে দিয়েছে আপু, এত সুন্দর হয়েছিল আলতা পরানোটা। আর ছোট্ট ছোট্ট হাতে, ছোট্ট ছোট্ট আঙ্গুল, সাদা সাদা, আর তার মধ্যে রেড কালারের আলতা, মাশাল্লাহ এত সুন্দর লাগছিল। ও যখন হাত তাত নাড়াচ্ছিল আমার কাছে ভীষণই ভালো লাগছে। আর লাল কালারের চুড়ি ছিল সাথে, অনেক ভালো লাগছে। তো কেক খাচ্ছে, মানে কেক কাটার পরে কেক অন্য আশেপাশে কাউকে দিবে না, সে প্রথমে নিজেই আগে খেয়ে নেবে। ও যে কেক খেতে এত ভালোবাসে সেটা আমি বলে বুঝাতে পারবো না, ভীষণই কেক খেতে পছন্দ করে। আমারও আগে কেক খেতে অনেক ভালো লাগতো, কিন্তু ওর এই রেগুলার যে কেক খাওয়া, এই কেক খেতে খেতে যে অবস্থা হয়েছে, এখন আর আমার কেক খেতে একদমই ভালো লাগে না। মানে একটুখানি কেক যদি মুখে দিই আর আমার খেতে ইচ্ছা করে না। আর এই সানগ্লাসটা রোজার খুব সুন্দর লাগে আমার কাছে, সানগ্লাসটা তো আমি একটু চোখে দিয়ে দেখাচ্ছি। আর আমি তো যেহেতু পাহাড়, মানে এরকম সানগ্লাস আমি চোখে দিই না, আমি পাওয়ার সানগ্লাস চোখে দিই, আমার সানগ্লাসে পাওয়ার থাকে, তো এ কারণে একটুখানি চোখে দিয়ে দেখলাম। আর রোজার একটা, মানে সব সময় আপনারা দেখবেন ভিডিওতে ও কী করে, এই যে কেকের উপর যে ফুলটা থাকে, যা থাকে সেটাও খেয়ে ফেলে। আর এখন তো ভিডিও ক্যাপচার করা শেষ, ওর টিকটক করা শেষ, ও এখন ওর হাতের আলতাটা ধুচ্ছে। তো আলতাটা দেওয়ার পরে যে আমার এতই এত বেশি ভালো লাগছে, মানে এত সুন্দর লাগছিল ওকে দেখতে। তো আমি ও হাত পা যেভাবে নাড়াচ্ছিল ওটা আমার মনে হচ্ছিল পুরো টাইমটা ঝুলতেছে। এই যে এগুলো রে ধুয়ে দেওয়া হয়েছে, কেচে দেওয়া হয়েছে আর কি। তো ওনারা আজকে গোসল করছে, গোসল করার পরে এখন তারা দড়ির মাথায় ঝুলতেছে আর কি। এই যে, আর রাস্তাঘাট একদম শুনশান, নীরব, একদম নীরব রাস্তাঘাট। তো আজকের মতো আমার ব্লগটা এতটুকুই, আশা করি ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথেই থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।